এইসব এইসব ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটরদেরকে ইগনোর করবো কাকে কাকে কে করবো না মানে টাকাকে ব্যাংকে ভালোই রাখবো ভাই কুড়ি টাকা থাকলে আমি দাম দু ফ্লপ হোক কি হিট হোক দাম দু তোমাদের কাছে যদি এক কোটি টাকা দেওয়া হতো তোমরা এটা কি করতা? আমি 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 টু বি অনেস্ট আমি গরিবদের ডোনেট করে দিতাম, তার মানে মানে আমি নিজে রাখতাম আর কি। যেন তাদের ডেসপারেটলি বিভিন্ন স্পন্সর না নেওয়া লাগে। তোমার কাছে যদি এক কোটি টাকা থাকতো তুমি কোথায় ইনভেস্ট করতা, কোথায় খরচ করতা? এক লাখের মতো আমি সরাই ফেলতাম পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য। সো বই টই হাবি যাবি কোর্স যা পাই সবকিছু আমি এক লাখ টাকা, পসিবল এক লাখ টাকা লাগতো না, তার কমে হয়ে যাইতো। বাকি যা থাকতো তার 50% মতো, সো অ্যারাউন্ড 50 লাখ আমি রেখে দিতাম সেফটি নেট হিসেবে, কিছুই করতাম না ওগুলা দিয়ে, বলা যায় না ইকোনমির অবস্থা কী হয়। বাকি যে 50 লাখ আছে ওইটাকে আমি ভাগ করতাম, ভাগ করে চেষ্টা করতাম 20-25টা স্মল বিজনেস শুরু করতে, উইথ আ হোপ যে অ্যারাউন্ড 5%-এর মতো সাকসেসফুল হবে। যদি সাকসেসফুল হয় তাহলে ওই 50 লাখকে আমার 1 কোটি বানিয়ে ফেলা উচিত। 1 কোটি যখন হয়ে যাবে তখন ওই 50 লাখ এক্সট্রা রেখে দিয়ে 50 লাখ দিয়ে আবার নতুন 5-10টা বিজনেস হবে, আমি চেষ্টা করতে থাকতাম। আমিন, তোমার কাছে যদি 1 কোটি টাকা থাকতো তুমি এই টাকাটা দিয়ে কি করতা, কোথায় ইনভেস্ট করতা? আমি খালিদ ফারহানকে স্ক্যামের ধরাটা দেয়া দিতাম, পুলিশকে দিতাম খালিদ ফারহানকে স্ক্যামার। এই 1 কোটি টাকা লাগতো তোমার? 1 কোটি লাগা, বাকিটা আমি নিজে পকেটে রাখবো, ওনাকে 1 লাখ টাকা দিলে যে কেউ ধরে নিয়ে যাবে। শিট ম্যান, না ভাই আমি বিগ ফ্যান নাফিজ ভাই, আমি আপনার পুরাটা দেখি পুরাটা। আর ইউ রেডি ফর দ্য কোশ্চেন? হ্যাঁ রেডি। ওকে, ননি আমি আরো ট্যুর দিতাম, মানে 1 কোটি টাকা ভোট তুমি খালি ট্যুরই দিতা? হ্যাঁ, বিকজ মোর কন্টেন্ট ইজ ইকুয়াল টু মোর মানি। ও ড্যাম, কোন কোন দেশে যেতা? এশিয়ান কোন কান্ট্রিগুলোতে, এশিয়ান কান্ট্রিগুলোতে, এগুলোতে চিপার ইয়েতে ঘোরা যায় আর ওই বেশি, বাট ইউরোপিয়ানে সবাই তো যেতে পারবে না, সো ওইগুলো কন্টেন্ট নর্মালি কেউ দেখবেও না, সো এশিয়ান কান্ট্রিগুলোতে আমার মেইন টার্গেট। ধরো তোমাকে 1 কোটি টাকা দেওয়া হলো, 1 কোটি টাকা, ঠিক আছে, দিবেন 1 কোটি টাকা, ও যেভাবে হোক তোমাকে দেওয়া হলো, ঠিক আছে, এই টাকা দিয়ে তুমি কি করবা, কোথায় ইনভেস্ট করবা প্লিজ? তাহলে ফার্স্টে আমি 3টা জায়গায় ইনভেস্ট করব। নাম্বার 1, যত লাইক দেয়ার ইজ এ পসিবিলিটি এমন কিছু ইনফ্লুয়েন্সার আছে না, লেটস সে খালিদ ফারহান, ইউ নো, দে হু ক্যান ইউজ দ্য মানি, দে ক্যান ইউজ দ্য মানি, ওকে, তাদেরকে বলবো যে ব্রো চিন্তা করো না, এই টাকাটা নাও, ইনভেস্ট অন এনিওয়্যার, এলে আমাকে ফেরত দিয়ে দাও, ঠিক আছে, এবার একটা প্রফিট দিয়ে ফেরত দিয়ে দাও, এইটা আমি করতে থাকবো কন্টিনিউয়াস। নাম্বার 2 হচ্ছে গিয়ে কিছু কিছু ইন্ডাস্ট্রি বাংলাদেশে গ্রো করেনি, যেমন বিদেশে যেমন কে পপ কালচারটা আছে একটা বিরাট বড়, রাইট, অনেক মিউজিক মিউজিক আর্টিস্ট দেখে হায়ার করে, হায়ার করে একটা গ্রুপ বানায়, গ্রুপ বানায় দেন তাদেরকে দিয়ে সব কিছু করায়, সো ওই ইন্ডাস্ট্রিটা এখনো গ্রো হয়নি, রাইট, সো প্রবাবলি আমি ওইখানে একটু ট্রাই করতাম। আর অবভিয়াসলি আমি আমার জায়গায় ইনভেস্ট করতাম যত কার্টুন যত কমিক্স আছে, আমি দাম দু 1 কোটি টাকা থাকলে আমি দাম দু ফ্লপ হোক কি হিট হোক দাম দু মুভি বানাইতাম, জাস্ট ফর দ্য ক্রেডিবিলিটি। আর ইয়া, বাকি টাকা দিয়ে হয়তো বা আমি জমায় টমায় ইউ নো নিজের জন্য কিছু খরচ করতাম হয়তো বা, তবে আমার ইচ্ছা আছে, মানে আমার প্ল্যান হচ্ছে কি, যেহেতু আমি টাকা পয়সা নিয়ে খুব একটা পারি না, সো ডেফিনেটলি আমি এমন কাউকে নিতাম যে হয়তো বা পারবে, তাকে দিয়ে আমি অন্য ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় ইনভেস্ট করাইতাম, রাইট, লাইক 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 খালি তো না, Why are we still here? Just to suffer. Yeah, I like. নানি, 1 কোটি টাকা দেওয়া হইলে এখন আমার না ভাই খুবই ইচ্ছা আমি স্টার্টআপে ইনভেস্ট করব, কিন্তু হচ্ছে স্টার্টআপ এখন বাংলাদেশে যেই রকম ভাবে আগাইতেছে মানে আমার একটু স্যাচুরেটেড মনে হইতেছে। সাপোজ আপনি স্টার্টআপের মধ্যে এডটেক বাছাই করতে পারেন, এগ্রোটেকটা বাছাই করতে পারেন, সো আমার কাছে এখন মনে হয় এডটেকের তো একটা বড় ইয়ে হচ্ছে ওই যে বড় বড় দুই জায়ান্ট আছে, নাম বলা যাবে, ওরা হচ্ছে খায় ফেলে ছোট ছোট গুলাকে, এরকম হইতেছে। আর এগ্রোটেকটা এখন উঠতেছে, কিন্তু আপনি আপনার ভিডিওর মধ্যে বলছেন যে খামার টামারের ইয়াগুলা মানে হচ্ছে যে যতটুকু মনে হয় লাভ হয় কতটুকু আসলে না, অনেক ভিতরে স্ট্রাগল আছে। আমার স্টার্টআপের প্রতি একটা ভীষণ আগ্রহ আছে, বাট এমনিতে আমি এখন ইনভেস্ট করতেছি যে সব জায়গায় এটা হচ্ছে মেইনলি রিয়েল এস্টেটের মধ্যে। আচ্ছা, মানে মানে এখন ইনভেস্টমেন্ট করতেছো? ওইটাই সব। হ্যাঁ, করব না মানে টাকা কি ব্যাংকে ভালোই রাখবো ভাই। সাবাস। আর ওই যে সঞ্চয়পত্র ভাই, সঞ্চয়পত্র কেনা হয় অনেক বাংলাদেশে এখন পর্যন্ত, সঞ্চয়পত্রটা
লাখ প্রফিটেবল আছে। রাফসান স্যার আমি এটা দিয়ে প্রথমে যেটা করতাম সেটা হচ্ছে যে একটা সুন্দর বাড়ি, একটা সুন্দর বাড়ি গাড়ি কিনতাম। ফার্স্ট অফ অল দি ডেফিনেশন অফ বিং রিচ অথবা হচ্ছে গিয়ে গুড লাইফ ইজ আমি এক্স্যাক্টলি যেটা চাই সেটা পাইলেই হলো, আমার কোনো কম্পারেটিভ পার্সপেক্টিভ নেই। বাট রাইট নাও আমার অনেক ইচ্ছা যে একটা লাইক আই এক্স্যাক্টলি নো যে উইচ কার আই ওয়ান টু বাই, ইটস নট আ মার্সিডিজ, ইটস নট আ লেটস সে বিএমডব্লিউ। সো ওটা কিনতাম আর একটা সুন্দর বাড়ি কিনতাম যেটার মধ্যে মানে বাবা মাও খুশি, সবাই খুশি, সবাই কিনে থাকতাম। ফার্স্ট অফ অল এটা করতাম, তারপরে আই উড ইনভেস্ট ইট প্রবাবলি বিহাইন্ড ওয়াটার শো। কোথায় ওয়াটার শো? ওয়াটার শো ইনভেস্ট করতাম। By the way, water show অনেক জোশ হইতেছে। Really, really good job, Rafsan. Very proud of you, man. Very proud of you. Thank you so much. Thank you so much. এখন আছি FK সাথে, সবচেয়ে notorious guy, FK. FK, তোর কাছে আমার শুধু একটাই simple question. তোকে যদি আমি আজকে 1 কোটি টাকা দিই, তুই 1 কোটি টাকা কোথায় ইনভেস্ট করবি, কোথায় খরচ করবি? আসলে করছিস নাকি না করে তুই হুদাই ওটা প্রমোট করছিস? ফুটবলের কোর্স। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি প্রথমে একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নিতাম এবং আমি একজন কোচ হায়ার করতাম। হ্যাঁ, বেসিক্যালি লাইফ কোচ, কারণ আমার মনে হচ্ছে যে এখন আই নিড এ কোচ, আই নিড এ মনে করেন সামবডি যে আমার থেকে আরও 10 গুণ 20 গুণ আগায় আছে, যাতে কোচ রাখতাম যাতে আমি শিখতে পারি এবং আলটিমেটলি কিছু জিনিস রাখতাম যে আমি যে কন্ট্রিবিউট করতেছি। হ্যাঁ, নন প্রফিট ফিটনেস অর্গানাইজেশন যেখানে আমি মানুষকে ফ্রি শেখাবো যে বেসিক জিনিসটা আছে স্কুল কলেজে ভার্সিটিতে, যাতে তারা ইজিলি জানতে পারে যে নিজের বডির জন্য, নিজের হেলথের জন্য, ফিজিক্যালি মেন্টাল থাকা, ভালো থাকার জন্য আমরা কী করতে পারি। ইউএসএতে 1 কোটি টাকা খুব একটা বেশি টাকা না, খুব এক্সাইটিং না, প্রিটি বোরিং। আম্মু ডেইলি 20 টাকা দেয়, একটু সমস্যা নেই 20 টাকা দেয়। আই মিস দ্য পার্ট ওয়্যার দ্যাটস মাই প্রবলেম। 1 কোটি টাকা থাকলে তুমি কি করতা? ইনভেস্টমেন্ট। আমার বিজনেসে ইনভেস্ট করবা? হ্যাঁ, তুমি বিজনেসে তো আমি ইনভেস্ট করবে, আমার জিজ্ঞেস করে করবে। আমার মনে হয় আমি আমার একটা পার্সোনাল স্টুডিওতে সেটা ইনভেস্ট করব এবং স্টুডিওটা এমন হবে যেটা আমার ড্রিম স্টুডিও, আমার মনে হয় আমি এটাতে ইনভেস্ট করতাম। পুরো 1 কোটি টাকা? না, পুরোটা না, মেবি কিছু, মেবি আমি আই ডোন্ট নো শেয়ার ইনভেস্ট করতাম। ওকে, মেবি, যদিও শেয়ার সম্পর্কে কোনো আইডিয়া নাই, বাট আই হার্ড যে শেয়ারে হচ্ছে বেশ ভালো ইনভেস্টমেন্ট রিটার্ন পাওয়া যায়। আপনি কি করতেন? আমি এখন আপনাকে, ও মাই গড, এটা কিন্তু কেউ কোশ্চেন করেনি, ও মাই গড। আমি কিন্তু জানতে চাই যে একজন এক্সপার্ট কিভাবে। আমি এক্সপার্ট না, বাট আমি যেটা করতাম সেটা হইতেছে যে কিছু আমি পার্সেন্টেজ রাখতাম, কিছু কিছু হইতেছে আমি সেভিংস হিসেবে রাখতাম, যে জাস্ট হইতেছে জাস্ট সেভিংস হিসেবে, যে আমি ইমার্জেন্সি মানি হিসেবে আমি রেখে দিতাম, ওটা আমি টাচ করতাম না। এটা একটা একটা হইতেছে আমি শেয়ার ইনভেস্ট করতাম, যেগুলো গুড স্টকস, অনলি গুড স্টকস আমি ইনভেস্ট করতাম। একটা হইতেছে আমি আমার যে কারেন্ট বিজনেসগুলো আছে বা আমার আমার ইউটিউব, এটাকে আমি কীভাবে এক্সপ্যান্ড করতে পারি, আরও বেটার কন্টেন্ট দিতে পারি, ওইটা আমি করতাম। আমি পডকাস্টে ইনভেস্ট করতাম আরও বেশি, আমি হয়তো বা ডিফারেন্ট ডিফারেন্ট স্টার্টআপে অ্যাজ এন এঞ্জেল ইনভেস্টার আমি হয়তো বা করতাম, এবং একটা বড় অংশ আমি ডেফিনেটলি চ্যারিটিতে দিয়ে দিতাম, ডেফিনেটলি চ্যারিটিতে দিয়ে দিতাম। ইয়া, এভাবে আমি আর কি, আর একটু আমি ঘুরতে যেতাম অবশ্যই। তোকে যদি 1 কোটি টাকা দেওয়া হতো, তুই এই টাকাটাতে কি করতি? নাফিস সেলিম আর খালিদ ফারহানকে বলবো যে আমার 1 কোটি টাকা সেটা ইনভেস্ট করে দে, দিয়ে এত পার্সেন্ট ইন্টারেস্ট আমার ফেরত দিবে। কে-পপ ব্যান্ড তোমরা? হ্যাঁ, কে-পপ ব্যান্ড, ওয়ান ডিরেকশন। আই থিঙ্ক আমি অনেক ট্যুর দিতাম, আর যদি বেশি হইতো খালিদ ফারহান ভাইয়ের কোর্স কিনতাম শুধু সবগুলো। আমি একজন সফল ব্যবসায়ী হইতাম। আমাকে যদি যখন 1 কোটি টাকা দেওয়া হবে তখন আমি সাথে সাথে ঘুম থেকে উঠে যেতাম, বিকজ আমি 1 কোটি টাকা শুধু স্বপ্নেই পেতে পারি, বাস্তবে পাওয়া পসিবল না। আসলে আমি আরেকটা জিনিস বলতে চাই, রোস্টিং করে আসলে মানুষের ভালোবাসা পাওয়া যায় না। রোস্টিং করে আসলে মানুষের বাপ। স্টপ ইট, গেট সাম হেল্প। অলরাইট গাইস, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব।